দু জায়গায় অগ্নিকাণ্ডের খবরে চোখ রাখবো। একদিকে কলকাতার চিৎপুর, যেখানে কালীপ্রসন্ন সিংহী রোডে অগ্নিকাণ্ড, অন্যদিকে শ্যামনগরে বিধ্বংসী আগুন লাগে। শ্যামনগর স্টেশনের কাছে রেল লাইন লাগোয়া ঝুপড়িতে আগুন লাগে। দুই জায়গার ছবি আপনারা দেখতে পাচ্ছেন। একদিকে কালীপ্রসন্ন সিংহী রোড, যেখানে ই বাইকের একটি গুদামে আগুন লাগে, দাহ্যবস্তু মজুত থাকায় আগুন ছড়িয়ে পড়ে। অন্যদিকে শ্যামনগর, যেখানে স্টেশন লাগোয়া রেল লাইন লাগোয়া ঝুপড়িতে আগুন লাগে। শ্যামনগর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম লাগোয়া ঝুপড়িতে বিধ্বংসী আগুন। চিৎপুরের কালীপ্রসন্ন সিংহী রোড, এবং সেখানে দেখতে পাচ্ছেন ই বাইকের একটি গুদাম, সেখানেই আগুন লেগেছে। দাহ্যবস্তু মজুত থাকার কারণে আগুন ছড়িয়ে পড়েছে বলে মনে করা হচ্ছে। চিৎপুরে ই ভেহিকেলের গোডাউনে অগ্নিকাণ্ড, এবং যেমনটা স্থানীয় বাসিন্দাদের দাবি, তাতে 8:30 নাগাদ তারা হঠাৎই আগুন দেখতে পান এই কালীপ্রসন্ন সিংহী রোডের গোডাউনে। এবং তারপরই দমকলে খবর দেওয়া হয়, দমকল থেকে দমকল কর্মীরা তারা আসেন, এবং 7টি ইঞ্জিনের চেষ্টায় বেশ কয়েক ঘন্টা কেটে গিয়েছে, 2-3 ঘন্টা হয়ে গিয়েছে, এবং 3 ঘন্টা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরও এখনো দমকল কর্মীরা তারা কাজ চালিয়ে যাচ্ছেন, এবং আগুন কিছুটা হলেও নিয়ন্ত্রণ করা গেছে বলেই দাবি দমকল কর্মীদের। যদিও গোডাউনের যে দ্বিতীয় তল রয়েছে, সেই দোতলায় কিন্তু পুরোটাই এখনো দেখা যাচ্ছে ধোঁয়া, এবং কয়েক জায়গায় পকেট ফায়ার রয়েছে বলেই আশঙ্কা দমকল কর্মীদের। তারা একসঙ্গে কাজ করছেন, স্থানীয় পুলিশ প্রশাসন তারা সাহায্য করছে। এখানেই ই ভেহিকেলের বিভিন্ন অংশ এখানে জড়ো করা হতো, এবং তার সঙ্গে দেখা যাচ্ছে যে যেমন তৈরি করা হতো, রং করা হতো, বিক্রি করা হতো, এবং এর পাশাপাশি যে ছবি দেখাবো তাতে অবশ্যই কিন্তু এখন দেখা যাচ্ছে ভেতর কিন্তু দেখা যাচ্ছে পোড়া আগুন রয়েছে। এবং ক্যামেরায় প্রতীক রায়কে বলবো যে ছবি তুলে ধরতে, তাতে বিভিন্ন পেটি এখানে কিন্তু জ্বলে গিয়েছে, সেই পেটির মধ্যে এখনো আগুন রয়েছে, পকেট ফায়ার রয়েছে বিভিন্ন এলাকায়। ক্যামেরায় প্রতীক রায়ের সঙ্গে আশিস মৌলিক, এবিপি আনন্দ, কলকাতা। চিৎপুরের কালীপ্রসন্ন সিংহী রোড, যেখানে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, আমাদের প্রতিনিধি সুদীপ্ত আচার্য সরাসরি এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। সুদীপ্ত, বেশ কয়েক ঘন্টা ইতিমধ্যেই অতিক্রান্ত, যে সময় আগুন লাগে তারপর থেকে কতটা আগুন ছড়িয়ে পড়েছে এবং এখন পরিস্থিতি বাকি? দেখো, তোমাকে এখন পরিস্থিতি দেখাবো। একদম আমার ক্যামেরা পার্সন প্রীতম চক্রবর্তী দেখাচ্ছে, এই যে বিল্ডিং দেখছো, দোতলা বিল্ডিং, সেই দোতলা বিল্ডিংয়ের নিচের যে অংশ এখন দেখানো হচ্ছে, ঠিক এখানেই কিন্তু প্রথমে 6:30-7 নাগাদ আগুন লাগে বলে স্থানীয় যারা বাসিন্দা তারা বলছেন। তুমি দেখতে পাচ্ছ দমকলকর্মীরা এখনও কাজ করছেন, এবং দমকলের এখনও পর্যন্ত কিন্তু 11টা ইঞ্জিন ঘটনাস্থলে এসছে। দমকল সূত্রে যেটা বলা হচ্ছে, তারা 8টা নাগাদ খবর পান, এবং তারপর এক এক করে 11টা ইঞ্জিন আসে, এবং স্থানীয় বাসিন্দারা যেটা জানাচ্ছেন, যেখানে এইটা আগুন লাগে কালীপ্রসন্ন সিংহ রোডের এই যে এই কারখানায়, এটা কিন্তু তামার কারখানা ছিল, এবং এই তামার কারখানায় প্রথমে আগুন লাগে, এবং তারা যেটা বলছেন এই কারখানার ওপর যে ছাদ রয়েছে সেখানে কাঠের চাল ছিল, ফলে আগুন কিন্তু ওপরের যে পোর্শন রয়েছে, ওপরের তালা রয়েছে, সেই দোতলায় কিন্তু আগুন ছড়িয়ে পড়ে, এবং পুরো দোতলায় কিন্তু আগুন ছড়িয়ে পড়ে। সেখানে কিন্তু ই ভেহিকেলসের পার্টস তৈরি হতো, তার পাশাপাশি কসমেটিক্সের কারখানা ছিল, বা কসমেটিক্সের যে কন্টেনার সেই কন্টেনার তৈরি হতো, ফলে দ্রুত কিন্তু দোতলায় আগুন ছড়িয়ে পড়ে, এবং দমকল কিন্তু তৎপরতার সঙ্গে দোতলার আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এনেছে। এবং তার পাশাপাশি এখন দেখছো যে প্রথম যেখানে আগুন লেগেছিল বলে সন্দেহ করা হচ্ছে, এই তামার যে কারখানা রয়েছে সেই কারখানায় কিন্তু তারা আগুন নিয়ন্ত্রণের কাজ চলছে। এখন কিন্তু আগুন দেখা যাচ্ছে না, তবে দমকল কর্মীরা যেটা বলছেন যে পকেট ফায়ার ভেতরে রয়েছে, তাই জন্য তারা কুলিং ডাউনের কাজ চালাচ্ছে। আমরা স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে নেব, জানতে চাইব যে কখন আগুন লেগেছিল এই জায়গায়। 6:30 নাগাদ। আমাদের নিজেই ফ্যামিলি নিয়ে থাকি, আমাদের বাড়ি ভেঙে গেছে, অলরেডি ক্র্যাক হয়ে গেছে, আমি দেখাতে পারবো জিনিসপত্র নিয়ে, ফ্যামিলিকে নিয়ে আমি আলাদা রেখেছি জিনিসপত্র, বাড়ির লোকজনকে নিরাপদে, হ্যাঁ সব বার করা আছে, এখনো দেখাবো, সব রাখা আছে আলাদা করে। তোমাকে দেখাবো, স্থানীয় বাসিন্দারা যেটা বলছেন যে
যেখানে আগুন লেগেছিল তার পাশেই কিন্তু পাঁচতলা একটা বাড়ি রয়েছে এবং বেশ কয়েকটি পরিবার কিন্তু এই বাড়িতে বসবাস করতেন। যেখানে আগুন লেগেছে ঠিক তার পাশেই কিন্তু তাদের এন্ট্রান্স রয়েছে, ফলে তারা আতঙ্কিত হয়ে পড়ে। তবে স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় কিন্তু তাদের বের করে নিয়ে আসা সম্ভব হয়েছে এবং তারা কিন্তু এখন নিরাপদেই আছেন। আমি আবার দেখাচ্ছি আমার সহকর্মী প্রীতম চক্রবর্তী কিন্তু সেই ছবি দেখাচ্ছে, ঠিক যে জায়গাটায় আগুন লেগেছিল অর্থাৎ সেই তামার ফ্যাক্টরি, তামার যে কারখানা, সেই তামার কারখানায় কিন্তু এখনও ধোঁয়া বেরোতে দেখা যাচ্ছে এবং দমকল কর্মী যারা রয়েছেন এখনও পর্যন্ত যেটা দমকল সূত্রে বলা হচ্ছে 11টা ইঞ্জিন কিন্তু ঘটনাস্থলে এসছে এবং 6:30 নাগাদ আগুন লাগলেও দমকলের কাছে খবর যায় কিন্তু 8টা নাগাদ এবং তারপর কিন্তু তারা পরিশ্রম করে আগুন নেভানোর চেষ্টা করছেন।